দানবের বিনাশ নাই, এই দানবকে এই সিরিজের প্রোডিউসার এবং ডিরেক্টরের অনেক বড় ধন্যবাদ দেওয়ার দরকার আছে। এই দানবের চরিত্রে এই সিরিজের সব থেকে বড় পজিটিভ পয়েন্ট হলো, হ্যালো বন্ধুরা, আমি অভি, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় সদ্য লঞ্চ হওয়া বাংলাদেশের চরকি ওটিটি প্ল্যাটফর্মে এবং একেবারে সদ্য লঞ্চ হওয়া ওয়েব সিরিজ সেই ওটিটি প্ল্যাটফর্মে, যার নাম মরীচিকা। আচ্ছা দাদা, আমি শুরু করার আগে আপনাদেরকে একজনের সাথে দেখা করো। হ্যালো ও দাদা, দাদা আরে এইদিকে এইদিকে, আরে বাচ্চুদা এইদিকে দেখান না, এইদিকে। হ্যাঁ কি হয়েছে? আরে আপনার মরীচিকা কেমন লাগলো? আপনি মরীচিকার ওই ট্রেলার নিয়ে রিভিউ করেছিলেন না, আপনি ঝড় ভূমিকম্প কত কিছু বলেছিলেন, তো কেমন লাগলো আপনার, আপনার রিয়াকশন কি? কাটা গায়ে নুনের ছেঁড়া দিচ্ছিস, কত আশা নিয়ে চরকিতে পয়সা লাগিয়েছিলাম এই সিরিজটা দেখবো বলে, কিন্তু কি বানিয়েছে এটা? এ তো সেই 80-এর দশকের বলিউড ফিল্ম রে, বড় বড় তারকা নিয়ে হচ্ছে ফিল্ম বানাবে, গল্প লবডঙ্কা, কেউ তো সেই এক তারকা নিয়ে হচ্ছে ওয়েব সিরিজ বানিয়েছে, নিশো, সিয়াম, জোবান, মাহিয়া মাই, কিন্তু গল্প হন্ট। দেখ মুড পুরো খিচে আছে, আমাকে বেশি খাটাস না, আমাকে আমার মতন ছেড়ে দে, নিজেরটা নিজের মতন করে কুটিয়ে নিয়েছি, তোর যদি কিছু বলার থাকে তো বলে দে, ঠিক আছে? আরে ঘন্টা তোর আবার কি হলো, তুই এরকম মুখ করে দাঁড়িয়েছিস কেন? না গো, বসের মন খারাপ হলে না, আমারও মনটা কেমন কেমন পড়ে। ও ওকে ওকে, ঠিক আছে, আপনারা নিরালার মধ্যেই থাকুন, আমি যা বলার বলছি। অ্যাকচুয়ালি বাচ্চুদা মরীচিকা দেখার পর থেকে একটা অনেক বড় শখ পেয়েছে, শুধু উনি না আমিও পেয়েছি, এবং সোশ্যাল মিডিয়াতে একটুখানি ঘুরে ঘুরে যা দেখতে পেলাম আমার মতো শখ পাওয়ার সংখ্যা অনেক বেশি। আচ্ছা আমার গল্পটা বলে দেওয়ার কি কোনো দরকার আছে? কারণ আপনারা যারা সবাই ওই মরীচিকার ট্রেলার দেখেছেন তারা সবাই অল্প বিস্তর এই গল্পটা নিয়ে একটুখানি আইডিয়া করেই ফেলেছেন, যে মাহিয়া মাহি হলো জোবানের স্ত্রী এবং একজন মডেল, আর নিশো হলো একজন খুবই দুশ্চরিত্র কিন্তু বিশাল ক্ষমতাশালী একজন লোক। তো জাস্ট এই সিরিজে এই একটা জিনিস খোলাসা হয়েছে যে নিশো হলো একজন যুবনেতা, সে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে সমাজে যত কুকর্ম আছে সেই কুকর্মের একজন রাজা, এবং সেই রাজার ট্র্যাপের মধ্যে এসে পড়ে মাহিয়া, এবং নিশো তাকে ইউজ করতে থাকে। পরে যখন মাহিয়া বুঝতে পারে যে না, অতি লোভের চক্করে উনি আস্তে আস্তে মৃত্যুর দিকে দৌড়ে যাচ্ছেন, তখন সে ঘুরে দাঁড়ায় আর নিশো তাকে খুন করে, আর এই খুনের মামলা তদন্ত করতে আসে সিয়াম, কিন্তু কেউই অ্যাকচুয়ালি ধরা পড়ে না, মানে বাবু ভাই যে কিনা নিশো, সে হেলিকপ্টারে করে পালিয়ে যায়, আর একজন অদৃশ্য বড় ভাই আছে। এবং আমার মনে হয় যে যখন সিরিজটি তৈরি হয় তারপরে ডিরেক্টরের মনে হয়েছিল যে এই পুরো সিরিজটাই উনি হয়তো মাছ ধরিয়ে ফেলে দিয়েছে ডোবার জন্য, তখন এই বড় ভাইয়ের চরিত্র মানে এই অদৃশ্য চরিত্র উনি তৈরি করে। এটা কিছুই না, মানে জাস্ট একটা ওই মানে কিছু একটা করা, মানে কোন রকমে ওই সিরিজটাকে এই যাতে দাঁড় করানো যায়, মানে বাঁচানো যায় আর কি, জাস্ট ওই কারণেই এই চরিত্রটা তৈরি করা। ঠিক এই একই রকম ভাবে আরেকটা পয়েন্ট আছে যেটা আমার দেখে মনে হয়েছে যে উনি আবার ওই একই রকম ভাবে পরে গিয়ে অ্যাড অন করেছেন, সেটার বিষয়ে আমি একেবারে পরে বলছি। সো এই হলো এই সিরিজের গল্প, যা প্রথম থেকে একেবারে সবার কাছে জানা, কিন্তু এই গল্পটিকেই টেনে টেনে আটখানা এপিসোড পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, এবং এইখানে হয়তো অনেকেই বলবেন যে এটি ওয়েব সিরিজের সেই স্লো বার্ন ট্রিটমেন্ট। যারা এইটি এই সিরিজের ক্ষেত্রে বলবেন যে এইটি স্লো বার্ন ট্রিটমেন্ট, তাদেরকে ঠাটিয়ে থাপ্পড় মারবো, জাস্ট এটা একটা ওয়ান পেজ স্টোরিকে টেনে টেনে আটখানা এপিসোড পর্যন্ত বড় করা হয়েছে, আর কিচ্ছু না। যদি স্লো বার্ন ট্রিটমেন্ট দেখতেই হয় তাহলে বাংলাদেশে জাস্ট কিছুদিনের মধ্যেই দুখানা ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে, এক মহানগর, দ্বিতীয় লেডিস অ্যান্ড জেন্টলম্যান। ওই সিরিজগুলোতে যে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তাকে বলা হয় স্লো বার্ন ট্রিটমেন্ট। এইটাকে আজকে আমি একটা একটা করে পয়েন্ট নিয়ে কথা বলি, ঠিক আছে? সো পয়েন্ট নাম্বার ওয়ান, একটা সাসপেন্স থ্রিলারের গল্প যা প্রথম থেকে বৃষ্টি পড়ার প্রথম সূর্যের আলোর মতো ঝকঝকে পরিষ্কার, এটা কি হওয়া উচিত? পয়েন্ট নাম্বার টু, খুবই ভঙ্গু স্ক্রিন প্লে, সাসপেন্স থ্রিলারে ছিটে ফোটা পর্যন্ত নেই। পয়েন্ট নাম্বার থ্রি, ডায়লগে জাস্ট লাস্টে গিয়ে না বাচ্চা সুলভ হাস্যকর হয়ে যায়, কেবলমাত্র নিশোর সেই পাওয়ার প্যাক ডায়লগ ছাড়া দানবের বিনাশ নাই। পয়েন্ট ফোর, ক্যামেরা, কালার, ব্যাকগ্রাউন্ড স্কোর খুব একটা খারাপ না,
এই তিনটে জিনিসের মধ্যে আমি এডিটিংটাকে রাখতে পারছি না, কারণ যেখানে স্ক্রিন প্লে ডুবে গেছে সেখানে এডিটার একা কতটা টান। পয়েন্ট ফাইভ, মেকআপ ছিল হাস্যকর। পুরো সিরিজের মধ্যে জাস্ট পাঁচখানা জিনিস আছে যেটা নিয়ে প্রশংসা করা যায়, তার মধ্যে একটা হলো নিশো যখন মাহিয়াকে মারছিল সেই দৃশ্যটা এতটা রিয়েলিস্টিক ওয়েতে শুট করা হয়েছিল যে আমিও সত্যিকারে একদম সোজা হয়ে বসে পড়েছিলাম। বাট পরেই যখন মাহিয়ার ক্লোজ আপ শট আসে, মা গো, পাগলের মতো মার খাওয়ার পর মাহিয়ার মুখের মধ্যে কোনো ফ্র্যাকচার নেই এবং রক্ত যেটা ছিল সেটা যেন মনে হলো কেউ যেন টমেটো কেচাপ ছিড়কে দিয়েছে। পজিটিভ পয়েন্টগুলো আমি একেবারে শেষের দিকে বলছি, এইগুলো ছিল টেকনিক্যাল পার্টগুলো নিয়ে একটুখানি কথাবার্তা। এইবার আমরা গল্প এবং শুটিং এর মধ্যে যাই। চলো, নাও এগেইন পয়েন্ট নাম্বার ওয়ান, একদম ফাস্ট শটিং, মানে সিরিজের একদম ফাস্ট শটিং। যখন দুইজন মিলে একটা লাশকে ব্রিজের উপর থেকে নিচে ফেলে দিচ্ছিল তখন ওই সিনটা দেখে মনে হচ্ছিল, ওই শটটা দেখে মনে হয়েছিল কেউ যেন একটা তুলোর বস্তা উপর থেকে নিচে ফেলে দিল। পয়েন্ট নাম্বার টু, সিয়াম এবং কিছু পুলিশ যখন জোভানকে চেস করছিল তখন অনেক পাঁচিল অনেক বিল্ডিং এর ছাদ কখনো দেখানো হয়েছে। তখন কি সিয়ামের সাথে অল টাইম থাকা সেই বুড়ো কনস্টেবলটাও চেস করছিল? কারণ যখন জোভানকে ধরা যায়নি, মানে জোভান যখন পালিয়ে গেল, তার পরের শটেই সিয়ামের পিছনে সেই বুড়ো কনস্টেবলকে দেখা গেছে। যদি ওই বুড়ো কনস্টেবল তখন সিয়ামের সাথে চেস করে থাকে তাহলে পৃথিবীর যত বুড়ো আছে তাদেরকে ওই ভদ্রলোকের ফিটনেস লেভেলটাকে ফলো করা হচ্ছে। তিন নম্বর পয়েন্ট, মাহিয়ার প্রেগনেন্ট এর নিউজ কে লিক করলো? একমাত্র উপরওয়ালা। পয়েন্ট নাম্বার ফোর, কোনো কেসে যখন সোসাইটির হাই প্রোফাইল লোক যুক্ত হয়ে যায় তখন পুরো সিস্টেমটাই গুবলেট হয়ে যাওয়ার মতো একেবারে ইউনিক পয়েন্ট আপনারা এই সিরিজে দেখতে পাবেন, যেটা আগে কোনোদিন কোনো জায়গাতে দেখেননি। পয়েন্ট নাম্বার ফাইভ, নিশোর কাছ থেকে যখন মাহিয়া নিজের প্রাণ বাঁচিয়ে পালায় তখন ওর কাছে কিছুই ছিল না, ওর হাতে কিচ্ছু ছিল না, কিন্তু যখন সিএনজিতে বসে তখন ওর কাছে একটা মোবাইল চলে আসে যেখানে দেখানো হচ্ছে ও কাউকে ফোন করছে, সেটা কি করে সম্ভব হয়? পয়েন্ট নাম্বার সিক্স, এন্ড দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যারা মডেল হতে চান তারা এই সিরিজটাকে ভালো মতো দেখবেন, ফলো করবেন, কারণ এই সিরিজে মডেল হওয়ার জন্য পুঙ্খানুপুঙ্খ পয়েন্ট এখানে ব্যক্ত করা হয়েছে। পয়েন্ট নাম্বার সেভেন, লাস্টে গিয়ে আবার দেখানো হলো যে মহিলা পুরুষদের কাছে একটা বন্ধু। আমি এই পয়েন্টের কথাই বলেছিলাম একেবারে প্রথমে, ডিরেক্টর সাহেবের মনে হয়েছিল এই পয়েন্টের ক্ষেত্রেও যে উনি হয়তো এটা পরে অ্যাড অন করলে পরে সিরিজটা একটুখানি গিয়ে কোনো জায়গায় দাঁড়াতে পারে। পয়েন্ট নাম্বার এইট, মাহিয়ার কুতু কুতু করে কথা বলাটা প্রথম দিকে মানায়, মানে মডেল তো তাদের সাথে এটা মানে একটা অনেকটা মানে মানানসই ব্যাপার স্যাপার, কিন্তু পরে যখন সিচুয়েশন চেঞ্জ হচ্ছে তার সাথে সাথে তার অ্যাক্টিং ডায়লগের মধ্যে কোনো চেঞ্জ নেই, এর থেকে বোঝা যায় ম্যাডামের অভিনয়ের প্রতি দক্ষতা কি পরিমাণ পরিপক্ক। পয়েন্ট নাম্বার নাইন, এই নেগেটিভ পয়েন্টগুলোর মধ্যে দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট, এর থেকে বেশি বললে হয়তো ডিরেক্টর সাহেব উড়ে এসে আমার গলাটায় চেপে ধরবে। তো পয়েন্টটা হলো একেবারে শেষে ভিলেন মানে নিশো হেলিকপ্টারে করে পালিয়ে যায়। এর মানে কি স্যার, এটার পরে কি আপনি সেকেন্ড সিজন বানাবেন? প্লিজ স্যার ক্ষমা করবেন, এটা সেকেন্ড সিজন, প্লিজ বানাবেন না। এইবার আমরা কিছু পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলব, মানে যেই পাঁচখানা পজিটিভ পয়েন্টের কথা আমি আগে বলেছিলাম সেই পজিটিভ পয়েন্টগুলো। এক নম্বর, জোভান যখন ট্রেনের সামনে দিয়ে জাম্প মারে পালিয়ে যাওয়ার জন্যে সেটা ছিল একটা কম্পোজিট শট, কিন্তু সেটা প্রথম দৃশ্যে কখনোই কাউর মনে হবে না ওটা কম্পোজিট শট। পয়েন্ট নাম্বার টু, জোভান যতটুকু জায়গা পেয়েছে সেইখানে ও নিজের ক্যারেক্টার অনুযায়ী যথাযথ কাজ করেছে। পয়েন্ট নাম্বার থ্রি, সিয়াম প্রথম দিকে একজন আন্ডার কনফিডেন্ট পুলিশ অফিসারের ভূমিকাতে বেশ ভালো করছিল, কিন্তু পরে গিয়ে ও কি করছিল ও হয়তো নিজেই জানত না, কারণ গল্পটাই অ্যাকচুয়ালি কি হচ্ছিল তারই মানে কোনো রকম খেই পাওয়া যাচ্ছিল না, সেই কারণে হয়তো ও মাঝে মাঝে আ আ করে চিল্লে উঠছিল, সরি। পয়েন্ট নাম্বার ফোর, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট আই এম ডিসকাসিং অন দি পজিটিভ সাইড, বিকজ পাঁচ নম্বর পয়েন্টের বিষয়ে আমি আগেই বলে দিচ্ছি। সো পয়েন্ট নাম্বার চার, ফোর হলো দানবের বিনাশ নাই। এই দানবের চরিত্রে এই সিরিজের সব থেকে বড় পজিটিভ পয়েন্ট হলো নিশো। নিশোর অভিনয় যদি না থাকতো এই সিরিজটাকে জাস্ট পাতে দেওয়া যেত না। এই দানবকে এই সিরিজের প্রডিউসার এবং ডিরেক্টরের অনেক বড় ধন্যবাদ দেওয়ার দরকার আছে, কারণ নিশো একা এই সিরিজটাকে কাঁধে করে নিয়ে উতরে দিয়েছে, মানে ওনার পক্ষে যতটুকু করা সম্ভব ছিল সেই ততটুকু একা উতরে দিয়েছে। তো এই হলো ওয়েব সিরিজ মরিচিকা নিয়ে আমার তরফ থেকে একটা ছোট্ট আলোচনা।
আমি সাধারণত যে কোনো ফিল্ম, নাটক অথবা ওয়েব সিরিজের পজিটিভ সাইডটা নিয়ে কথা বলতে পছন্দ করি, কিন্তু এই সিরিজের ক্ষেত্রে আমার কাছে কোনো উপায় ছিল আর ডিরেক্টর শিহাব সাইদের কাছ থেকে আমি এমনটা এক্সপেক্টও করি। তাহলে আজকের ভিডিও এতটাই। আপনাদের সিরিজটা এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নতুন চ্যানেল প্লিজ করে দেবেন। তাহলে আজকে আমি আসি আপনাদের সাথে, আমার আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।